চা খাচ্ছি, সর্বক্ষণ চা খাচ্ছি, চায়ের দোকানে আড্ডা দিচ্ছি। আমরা বিভিন্ন রকমের এখন ফ্লেভার বের হয়েছে চায়ের, কিন্তু আমরা মানুষ হয়ে একবারও চিন্তা করিনি যে তারা আসলে কিভাবে চলছে। আমরা গার্মেন্ট শ্রমিকদের দেখি কিছুদিন পর পরই তারা তাদের দাবি আদায় করছে, কিন্তু এই যে যে চা শ্রমিকরা দিনের পর দিন তাদের শ্রম দিয়ে যাচ্ছে, এবং আট ঘন্টায় তারা পাচ্ছে 120 টাকা। আমি আমার ফেসবুকে বেশ কিছুদিন আগে, 4-5 মাস আগে একটা পোস্ট দিয়েছিলাম, ওখানে 2-3 জন লিখেছিল এই কথাটা, তখন আমি ওইভাবে আসলে খেয়াল করিনি। তার জন্য আমি ভীষণভাবে দুঃখিত যে শ্রমিকদের তো লাইফের কোনো চেঞ্জ হচ্ছে না। এবং আমি কমনওয়েলথ এর একটা নাটক করেছিলাম চা বাগানের ওপরে, যেখানে আমি চা শ্রমিক ছিলাম, এবং এক সময় দেখা যায় যে চায়ের ওই জায়গাটায় কাজ করতে করতে আমার পাটায় অর্ধেক কেটে ফেলতে হয়। তো ওই জায়গা থেকে আমি দেখেছি তখন যে চা শ্রমিকদের আসলে কি অবস্থা। এখন বর্তমানে এই বিষয়টা নিয়ে কথা হচ্ছে যে চা শ্রমিকদের 120 টাকা পাচ্ছে। যদি আমরা বলি যে লেখাপড়ার কথা বলি, যদি আমরা খাদ্যর কথা বলি, যদি আমরা কাপড়ের কথা বলি, সব কিছু মিলিয়েই কিন্তু একটা জীবন চলে। তো এই জীবনে 120 টাকা কিভাবে সম্ভব? তারা 300 টাকা আদায় করেছে, বলেছে যে আমাদের 300 টাকা পারিশ্রমিক দিতে হবে। তো আমার কাছে মনে হয় যে আসলে 300 টাকাও খুবই, যে সময়টায় আমরা এসে দাঁড়িয়েছি, আমাদের সব কিছু পরিবর্তন হচ্ছে, এটার দাম বাড়ছে, ওটার দাম বাড়ছে, এবং দাম বাড়ার সাথে সাথে আমাদের যে পরিশ্রম সেটাও কিন্তু বাড়ছে। কিন্তু আমরা যদি মানুষ হয়ে থাকি তাহলে আমাদের সব শ্রেণীর মানুষদের, সব শ্রমিক, আমিও একজন শ্রমিক, আপনিও একজন শ্রমিক, তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের শ্রমিকদের কথা চিন্তা করতে হবে যে আজকে আমি খেয়ে যাচ্ছি, কিন্তু আমার অপোজিটে আমার আরেকটা ভাই, আরেকটা বোন এই 120 টাকা দিয়ে আসলে কি খাবে। তো আমি একটাই কথা বলতে চাই যে এইটা ব্রিটিশ লতে চলবে না, স্বাধীন বাংলাদেশ স্বাধীনভাবে চলবে, এবং আমি এর তীব্র প্রতিবাদ করছি, এবং এই আন্দোলনের সাথে আমরা আছি এবং থাকব। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।